হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 12 জুন 2022 রবিবার, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আছে, তাই নিয়ে চলে এলাম। কবে থেকে বর্ষা প্রবেশ দক্ষিণবঙ্গে? দক্ষিণবঙ্গে কিন্তু সবাই বর্ষার জন্য একেবারে চাতক পাখির মতো চেয়ে আছে। আমরা তার আগে দেখে নেব আগামী দিনগুলিতে দুই সাগরে কোনোরকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা। যদিও ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে থাকবে না, কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা কিন্তু নেই। কিছু কিছু লো প্রেশার জোন তৈরি হবে আগামী মঙ্গলবার, মানে পরশু মঙ্গলবারের পরের মঙ্গলবার 21 তারিখ অবধি যেটা দেখলাম, তাতে কিন্তু কোনোরকম ঘূর্ণাবর্তের আমরা সেরকম কিছু দেখলাম না। এই মুহূর্তে চলে আসি এবং এই মুহূর্তে আমরা একটু স্যাটেলাইট ম্যাপ দেখে নেব, তারপরে আমরা যাব হচ্ছে যেটা বর্ষা প্রবেশের কথা বললাম। এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো বৃষ্টি, ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণে কোথাও নেই, বাংলাদেশের দক্ষিণে নেই, ত্রিপুরাও মোটামুটি পরিষ্কার। আসামে কিন্তু খানিকটা ছেঁড়ামেক ঘুরছে এবং তার জেরে কিছু কিছু জায়গায় গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট এই জায়গাগুলোতে একটু বৃষ্টি চলছে। শিলংয়ের কাছে বৃষ্টি তো থাকেই সবসময়। এছাড়া আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আংশিক বৃষ্টি, বাংলাদেশের দিনাজপুরে একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই হলো গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবং আমরা পরবর্তী সময় বৃষ্টি ও বজ্র মুড়ে যাব আর আপনাদের দেখিয়ে দেবো উত্তরবঙ্গে এবং আসামে, এছাড়া উত্তর বাংলাদেশ ও সিলেটের দিকটাতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আর কবে থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে একেবারে আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আজকে যদি দেখি, দেখুন বৃষ্টি থাকছেই আজকে রাত্রি 9টার দিকেও আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, এছাড়া আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে থাকছে। আর পরবর্তী সময় তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসাম এবং সিলেট, ময়মনসিংহর দিকে চলতেই থাকবে। আর আমাদের কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। এবং 13-14 আপনারা দেখুন একেবারে বিস্তার লাভ করেছে আসামে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি, সাথে কিন্তু বাংলাদেশেও সিলেটের দিকটাতে বৃষ্টি থাকছে পরপর। 14 তারিখে একটু বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু 15 তারিখে দেখুন অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পুরো আসাম জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় উত্তরবঙ্গের বৃষ্টি চলতেই থাকবে টানা, কিন্তু 15 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি এবং 16 তারিখেও বৃষ্টি কিন্তু চলতে থাকবে। উত্তরবঙ্গে কমছে না এবং উত্তরবঙ্গের এই আসামে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বা হবেই আমরা এরকম দেখতে পাচ্ছি। এবং সাথে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি এবং বাংলাদেশেও বগুড়া থেকে রংপুর এবং এদিকে ময়মনসিংহ, সিলেট আর মধ্য বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে পড়বে। তবে 16 তারিখে উত্তরের সব জেলাগুলিতেই বৃষ্টি যে থাকবে তা নয়, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে যেরকম থাকবে, আসাম জুড়ে পুরো বৃষ্টি আর মধ্য বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। তবে 16 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। এবার পরের দিনগুলোতে কিন্তু টানা আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরের জেলাগুলিতে যেরকম বৃষ্টি থাকছে, উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকছে এবং আসামে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। আর 16 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিটা শুরু হয়ে যাবে এবং মাঝে মধ্যেই আমরা অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পেতে থাকবো আর ত্রিপুরাও কিন্তু অতি ভারী বৃষ্টি পেতে থাকবে 16 তারিখের পর থেকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিটা কমছে না, উত্তরবঙ্গে টানা বৃষ্টি যেরকম চলতে থাকবে আর মাঝে মাঝেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলি আমরা বৃষ্টি পাবো আর সাথে বাংলাদেশেরও অনেক জায়গাতেই, সব জায়গাতেই প্রায় বৃষ্টি হতে থাকবে, কখনো এখানে কখনো ওখানে। তবে অতি ভারী বৃষ্টি যেটা, সেটা সিলেটের দিকে থাকছে এবং আসামে আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু সব জায়গাতেই থাকছে। এই যে যেমন ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি থাকছে 19 তারিখ এবং পরবর্তী সময়গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেরকম দক্ষিণেও থাকবে আর উত্তরেও থাকবে, পরবর্তী সময়গুলিতে বর্ষা প্রবেশ এবং একদিন দুদিন ছাড়া বা প্রায় প্রতিদিনই কিন্তু আমরা বৃষ্টি পেতে চলেছি। তো এটাই ছিল গিয়ে আপডেট। 16 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যাচ্ছে, 15 তারিখ বা 14 তারিখ আমরা অফিসিয়ালি 15 তারিখই ধরছি যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রাটা এই মুহূর্তে আমরা একটু দেখে নেব। এই মুহূর্তে কিন্তু 37-38 মধ্যে রয়েছে পুরো আমাদের দক্ষিণবঙ্গ, বিশেষ করে পুরুলিয়ার দিকটা একটু আরও বেশি, 40-41 মানে বেশ গরম, এবং বর্ধমানের দিকেও 38, বাকি মোটামুটি 37-40 মধ্যে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের দিকে গেলে একটু কম, 30 মতো, আলিপুরদুয়ারের দিকে 30 মতো, উত্তর বাংলাদেশ 31, দক্ষিণ বাংলাদেশ 32 এবং চিটাগাং, মহেশখালীর দিকটায় 29-31 মধ্যে, ঢাকা একটু কম 27, অন্যদিকে রাজশাহী,
মেহেরপুরের দিকে 36, ত্রিপুরা হচ্ছে 30, সিলেটের দিকটায় 29, শিলচর হচ্ছে 28, আসাম কিন্তু এই মুহূর্তে 27 থেকে 29 এর মধ্যে। চলে যাব রাত্রির 11টা, রাত 11টায় গেলে অবশ্যই তাপমাত্রা কমবে, আসামটা দেখে নেব। আসামের দিকটা 24 এর মধ্যে থাকছে, ত্রিপুরা থাকছে 27, চিটাগাং মহেশখালী 25, দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল 29, ঢাকা 28, সিলেট 25, উত্তর বাংলাদেশ 25, পশ্চিম বাংলাদেশ 29 এবং 29 এর মধ্যে মেহেরপুর রাজশাহীর দিকটা। আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা 29 থাকবে রাত্রির 11টায়, বাকি 29 থেকে 31 এর মধ্যে পুরো দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে গেলে একটু কমবে, 29-27 এর মধ্যে, শিলিগুড়ি আর একটু কম 25-26 এর মতো, আলিপুরদুয়ার 25 এর মতো, জলপাইগুড়ি 25 এর মতো। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের আপডেট, খুব ছোট্টর উপরই আপডেটটা দিলাম এবং কবে থেকে বৃষ্টি প্রবেশ করছে সমস্তটাই দেখিয়ে দিলাম, আশা করি এই আপডেটটা কাজে লেগেছে। তার আগে বলে দিই, আজকে যে একেবারে বৃষ্টি হবে না বা হওয়ার সম্ভাবনা নেই তাও নয়, স্থানীয় মেঘের কিন্তু কিছু তৈরি হতে পারে এবং দক্ষিণবঙ্গে যেরকম সন্ধ্যের পর হালকা ও মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে সেরকম বৃষ্টি কিন্তু হতে পারে। আর এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি সহ উত্তর দিনাজপুর, একটু মেঘ রয়েছে এবং আলিপুরদুয়ারের কাছেও মেঘ রয়েছে, এটাই মুহূর্তের পরিস্থিতি। আর সন্ধ্যের পর দিকে যেরকম ধানবাদ দেওঘরের দিক থেকে একটা মেঘ প্রবেশ করে, সেই মেঘ প্রবেশ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যে। আর সেই মেঘ যদি একটু বিস্তার লাভ করে কলকাতাতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সাথে একটু ঝোড়ো হাওয়া বইবে। এই হচ্ছে আপডেট, আশা করি আপডেটটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।